নমস্কার, আমি নির্মাল্য। আজকে আমরা যে টার্মসটা নিয়ে আলোচনা করব সেটি হলো ঠাট। ঠাট হলো একটা স্কেলিটন বা একটা কাঠামো। যেমন একটি বাড়ির কাঠামো থাকে, আমাদের হিউম্যান বডির যেমন ভেতরে একটা স্কেলিটন থাকে, এটা একটা কাঠামো থাকে, মিউজিকের স্ট্রাকচারেরও একটা কাঠামো থাকে। এবং এই কাঠামোটি আমাদের ভাতখণ্ডেজি কয়েকশো বছর আগে এই জিনিসটাকে তিনি প্রচলন করে গেছেন। ঠাটে কিন্তু শুধু আরোহ হয়, অ্যাসেন্ডিং হয়, দের ইজ নো ডিসেন্ডিং, কোনো অবরোহ নেই ঠাটে, কিন্তু রাগে তাই থাকে। রাগ কাকে বলে সেগুলো আমরা পরে আলোচনা করব। রাগের কিছু নিয়ম থাকে, কী কী হলে রাগ হয় এবং রাগের আবশ্যিক যে উপাদানগুলি কী। কিন্তু ঠাট হলো জাস্ট একটা অ্যাসেন্ডিং, কিছু গ্রুপ অফ নোটস, শুদ্ধ স্বর এবং কোমল স্বর এবং তাদের উভয়ের কম্বিনেশন দিয়ে সজ্জিত হয়ে ঠাট তৈরি হয়। আমাদের দশটি ঠাট আছে। দশটি ঠাট হলো বিলাবল, কল্যাণ, খাম্বাজ, ভৈরব, পূর্বী, মারোয়া, কাফি, আশাবরী, টোড়ি এবং ভৈরবী। এই ভাতখণ্ডেজি এটিকে একটি খুব ওয়েল ডকুমেন্টেডভাবে এই দশটি ঠাটের প্রকারভেদ উনি আমাদের জন্য করে গেছেন। একটি ঠাটের মধ্যে বহু রাগ পড়তে পারে, যেমন বিলাবল ঠাটের মধ্যে বিলাবল রাগ পড়ে, আলাইহা বিলাবল পড়ে, দেশকার পড়ে। খাম্বাজ ঠাটের মধ্যেও জয় জয়ন্তী, খাম্বাবতী, খাম্বাজ তো পড়েই। তো এরকম ধরনের একটি ঠাটের মধ্যে অনেক রাগ পড়তে পারে। তো এই মোটামুটি ঠাট সম্পর্কে একটা ধারণা থাকলে এই নোটের কম্বিনেশনসগুলো দেখে একটি আমাদের গান বাজনার পরিচয়ের জন্য বা স্বর পরিচয়ের জন্য বা সঙ্গীতকে দেখার আর একটা দৃষ্টিভঙ্গি আমরা সেখান থেকে পাই। তো আমাদের বিলাবল ঠাটে যেমন সবকটি শুদ্ধ স্বর, কল্যাণ ঠাটে এই যে একটা স্বর আমরা চেঞ্জ করলাম, সেই স্বরটি কি, এইভাবে যদি আমরা শুনি একটু সঙ্গীতকে, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গির কিন্তু কিছুটা আরও বেশি প্রসারিত হয়। কোনো প্রশ্ন থাকে জানার জন্য কী করে অভ্যাস করব বা কী করে কী করব, সেজন্য আমাকে আপনারা লিখে পাঠান। আমার ফেসবুকের দুটি পেজ আছে, নির্মাল্য রায় প্রোফাইল ওয়ান একটা, নির্মাল্য রায় প্রোফাইল টু, দুটো আছে, ওয়ান অ্যান্ড টু। আর নির্মাল্য রায় পেজ আছে একটা, সেখানে লিখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ওয়েবসাইট www.nirmallyroy.com, এখানেও জানাতে পারেন।